তড়িঘড়ি দিল্লি উড়ে গেলেন মুকুল ও দিলীপ রায়। আসন্ন বিধানসভা নির্বাচনের 200টি আসন জয়ের রণকৌশল তৈরি করার লক্ষ্যে। কিছুদিন আগেই অমিত শাহ দুদিনের নির্বাচনী সফর করেই দিল্লি ফিরে গেছেন, আর তাঁরই দুদিনের সফরে পরিষ্কার হয়ে যায় যে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনটাকেই লক্ষ্য হিসেবে তৈরি হচ্ছে, আর সে কারণেই অমিত শাহ বেছে নিয়েছেন 200টি আসন জয়ের পরিকল্পনা। আর অমিত শাহের সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। আর ঠিক এই মুহূর্তেই সেই পরিকল্পনা ঠিকঠাক করতে, রণকৌশলটাকে আরও সমৃদ্ধ করতে দিল্লির ডাক পড়ল দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের সাথে দিল্লির নেতৃত্বে সেই বৈঠকে যাওয়ার জন্য চলে গেলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গী, অমিতাভ চৌধুরী এবং কিশোর বর্মনের মতো প্রথম সারির নেতারা। আর জানা যাচ্ছে দিল্লিতে গিয়ে সেইখানে এই বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনের আসল রণকৌশল কিন্তু সামনে থেকে ঠিকভাবেই তৈরি করা হবে। পশ্চিমবাংলার আসন্ন বিধানসভা নির্বাচনে 200টি আসন পাওয়া কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। অমিত শাহ যদিও বলে গেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে সামনের বিধানসভা নির্বাচনে এই বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল, আর তার সাথে আছে বাম কংগ্রেসের যৌথ উদ্যোগ। এই চতুর্মুখী এই এই যে লড়াই, সেই লড়াইকে 200টা সিটে জয় করাটা কিন্তু অনেক কঠিন রণকৌশলের সাথে সাথে থাকছে অনেক যোগ বিয়োগ টানাপোড়েনের অঙ্ক। অমিত শাহ কিছুদিন আগেই বাংলা সফরে এসে বলেছেন যে রাজ্যের বিধানসভা নির্বাচনে 2/3 সিট বিজেপি জিততে চলেছে। এটা শুনতে একটু কষ্টকর হলেও তিনি কিন্তু লোকসভা আগে বলেছিলেন যে বাংলায় 21টা সিট পাবে বিজেপি, কিন্তু শেষে দেখা যায় 18টি সিটে জয় করেছিল বিজেপি। কাছাকাছি অমিত শাহর পরিকল্পনাকে একেবারে উড়িয়েও দিচ্ছেন না কেউ। সামনেই পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনকেই আসল লক্ষ্য হিসেবে তৈরি করেছে বিজেপি নেতৃত্ব। বিহারের পরই পশ্চিমবাংলা, পূর্ব ভারতের 2-2টি রাজ্যকেই তারা টার্গেট করেছে, কিন্তু বিষয়টা একেবারেই সহজ নয়। আর সহজ নয় বলেই জেপি নাড্ডা তাড়াহুড়ো করে বাংলা থেকে উড়িয়ে নিয়ে গেলেন প্রথম সারির 3-4 জন নেতাকে। হ্যাঁ, এই মুহূর্তেই কিন্তু দিলীপ ঘোষের উত্তরবঙ্গ সফরের পরিকল্পনা ছিল, কিন্তু দিল্লির ডাকে তিনি উত্তরবঙ্গ পরিকল্পনাকে থামিয়েছেন, সেটাকে স্থগিত রেখেই উড়ে গেলেন দিল্লির উদ্দেশ্যে আসন্ন বিধানসভার ভোটের রণকৌশল তৈরি করবার জন্য। কিন্তু একই রকমভাবেই তৈরি আছে তৃণমূল কংগ্রেস, তাই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু খুব কঠিন হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই হলো আজকের বাংলার খবর। এই সংবাদটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনাদের কাছ থেকে আশা করছি। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।